হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি নির্ভেজাল মুক্ত ওয়াটারমেলনের জুস। তাহলে চলো বন্ধুরা, চটপট করে দেখে নাও। তো প্রথমে আমি একটা ওয়াটারমেলন নিয়েছি আর এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন এটাকে কেটে নেব। তো ওয়াটারমেলনটা অনেকটা বড়, তো চাকু দিয়ে কাটতে কিন্তু অনেকটা অসুবিধা হচ্ছে, তবুও কাটছি। তো দেখো বন্ধুরা, এর ভিতরটা কিন্তু খুবই লাল বেরিয়েছে, কারণ সবটা ওয়াটারমেলনের ভিতরটা কিন্তু লাল বেরো না, একটু ফ্যাকাশে থাকে। তো আজকেরটা অনেকটাই সুন্দর। তো যত বেশি লাল হবে তত বেশি কিন্তু মিষ্টি হবে। তো দেখাই যাচ্ছে খুবই মিষ্টি হবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। কার কার ভালো লাগে ওয়াটারমেলনের জুস তো অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো খুবই ভালো লাগে। তো দেখো কেটে নিয়েছি, এখন এটাকে এইভাবে ওয়াটারমেলনের খোসা থেকে ছাড়িয়ে নেব। তো ছুরি দিয়ে কাটলে খুব সুন্দরই কাটা যায়, তো এই জন্যই ছুরি দিয়ে কাটলাম। তো একে একে এইভাবে সবগুলি ওয়াটারমেলন আমি কেটে নেব। তো দেখো বন্ধুরা, কাটা হয়ে গেছে, এখন এইভাবে করে নিচ্ছি তাহলে খুবই ভালো হয়। তো যেহেতু এটা ফ্রেশ হবে তো সেই জন্য আর গ্রাইন্ডারে করলাম না, নাহলে বীজগুলি কিন্তু একদম কীরকম হয়ে যায়, আর এরকম করলে বীজগুলি একদম আলাদা আলাদা থাকে আর খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে। খুবই সুন্দর বেরিয়ে যাচ্ছে, খুবই ভালো লাগছে এরকম করতে। দেখো বন্ধুরা কতটা জল বেরিয়েছে আর কি সুন্দর কালার, একদম লাল কালার লাগছে। দেখো বন্ধুরা একদম সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এইভাবে বীজগুলিকে তুলে নেব। খুব সহজে এইভাবে বানানো যায় ওয়াটারমেলনের জুস, আর খেতেই ভালো লাগে। আর এই গরমে এরকম ওয়াটারমেলনের জুস কার না ভালো লাগে। এইভাবে আমি সব বীজগুলিকে তুলে নিচ্ছি। তো এখন এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তো চিনি এখানে আমি 1 চামচের মতো দিয়েছি, তো বেশি মিষ্টি দিচ্ছি না, হালকা মিষ্টিটা কিন্তু ভালো লাগে। তো এখন ঢেলে নিচ্ছি। তো একদম তৈরি হয়ে গেছে আমার ওয়াটারমেলনের জুস। দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে, আর এটাতে কিন্তু একদম নির্ভেজাল মুক্ত। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো, তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।